Sometimes I get a little grainy shade of jealousy. In truth, it's how I know that you're the one for me. And when you see him. Assalamu alaikum guys, welcome back to my channel, welcome back to my new vlog. আজকে সবাই অনেক ভালো আছেন, আর আজকে সকাল সকাল আমি ছেড়ে রান্না করতে চলে আসলাম। আজকে পড়তে না বসে রান্না করতে চলে আসলাম, বিকজ আমি আমার ফ্রেন্ডদের জন্য হচ্ছে কিছু নুডলস রান্না করে নিয়ে যাব, এর জন্য সকাল সকালে রান্না করতে চলে আসলাম। তো রান্না করে তারপরে কলেজে চলে আসি, ক্লাস লেকচার ক্লাস শেষ, এখন হচ্ছে বাসনে যাচ্ছি, তারপর যাব হচ্ছে ওয়ার্ডে। তো আজকে থেকে হচ্ছে আমাদের ইএনটি ওয়ার্ড স্টার্ট, এখন ইমার্জেন্সি ওয়ার্ড ছিল সেটা শেষ, আজকে থেকে হচ্ছে আমাদের ইএনটি ওয়ার্ড স্টার্ট হচ্ছে। এখানে দেখলাম যে এখন হচ্ছে এখানে বসছিলাম, সাদা ছিল না কেউ, তো এখানে কিছু টাইম ছিল, ওই টাইমে আমরা বসে বসে হচ্ছে অনেক গরম রে রুমে ছিলাম। তো খাওয়ার পর মাঝখানে সার চলে আসে, সার হচ্ছে প্লেসমেন্টে ক্লাস হবে, তো ওইখানে চলে গেলাম। হ্যাঁ অনেক এখানে কনজেস, এখানে নার্সিং এর ক্লাসে ভাগ্য মুখে বলা আমাদের হয় না, ঠিকই আসছি তুই যা। ওই যে ওই পাশে অ্যানাটমি ডিসেকশন, ছুটি তো হচ্ছে, যাওয়ার সময় অনেক বেশি ঘুম পাচ্ছিল, তো আমি আমার ফ্রেন্ড হচ্ছে চা খেলাম, চা থেকে এখন পাশে যাচ্ছি। আমি তো হচ্ছে ইএনটি শীট খুঁজছিলাম, কার্ড কোশ্চেন ছিল, বাট ওটা ফোর্থ ইয়ারে হচ্ছে নিয়েছিলাম, বাট আই স্টিল এখন খুঁজে পাচ্ছি না কোথায় রাখছি, খুঁজে পাচ্ছি না, বিকজ ফোর্থ ইয়ারে ফার্মাকোলজি সব শীট তো হচ্ছে আলাদা আলাদা করে রেখে দিয়েছি, এখন কোনটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। তো আমি খুঁজেই পাইনি, তো আমার ফ্রেন্ডকে বললাম হচ্ছে ওটা পিক দেওয়ার জন্য, বিকজ কালকে আজকে তো কালকে মানে আজকেই ফার্স্ট ক্লাস ছিল স্যার, কালকেই আইটেম দিয়ে দিয়েছে, তো আইটেমের জন্য হচ্ছে এখন পড়তে হচ্ছে। ইএনটি ওয়ার্ডে স্যার অনেক বেশি প্যারা দেয়, অনেক অনেক বেশি প্যারা দেয়, মানে হচ্ছে ইএনটি সাবজেক্টটা এতই বেশি ব্রড না, মানে এত বেশি মানে কঠিন লাগে না, বাট স্যার অনেক বেশি প্যারা দেয়, তো মানে আজকেই কালকে আইটেম দিয়ে দিয়েছে, তো এখন কাট কোশ্চেনও খুঁজে পাচ্ছি না, আবার হচ্ছে দিয়ে টাইমও চলে যাচ্ছে। তো আমার ফ্রেন্ডকে বললাম ছবি দেওয়ার জন্য, ও ছবি দিয়েছে, ওটা দেখে দেখে আমি পড়ছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে টনসিল আইটেম দিয়েছে, তো ওটাই পড়ছে এখন। কালকে রাত্রে হচ্ছে আমি পড়া কমপ্লিট করতে পারিনি, বিকজ অনেকগুলো টপিক ছিল, অনেকগুলো টপিক, সাথে অ্যানাটমি আছে, টনসিল, দেন হচ্ছে প্যারিংসের অ্যানাটমি লাগবে, নোজের অ্যানাটমি লাগবে, তো স্যার এখান থেকে অ্যানাটমি ধরে অনেক, তো অ্যানাটমি তো সেই ফার্স্ট ইয়ারে পড়েছি, কী পড়েছি কিছু মনে নেই, এখন আবার সেই হচ্ছে অ্যানাটমি পড়তে হচ্ছে, তো অনেক পড়াই বাকি ছিল। আমি হচ্ছে ঘুম থেকে উঠতে পারছিলাম না, আমি হচ্ছে ফোনে কী হয় আমার এত অ্যালার্ম দিই, এত অ্যালার্ম দিই, মনে হয় অ্যালার্ম রেজিস্ট্যান্ট হয়ে গেছে আমার জন্য ফোনের, মানে ফোনে অ্যালার্ম দিলে আমি একটু ঘুম থেকে উঠতে পারি না, একটু উঠতে পারি না, মানে ফোন অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে যায়, তার জন্য হচ্ছে আমি আমার ছায় পেটে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যেন ঘুম থেকে উঠতে পারি, তারপরেও আমি আধা ঘন্টা লেট করে ঘুম থেকে উঠেছি। 1400 কালার পেন্সিল আবার বলেন, আজকে ফার্স্টে হচ্ছে গানের লেকচার ক্লাস ছিল, তো লেকচার ক্লাস করার পরে চা খেতে আসে, নাহলে অনেক বেশি ধোঁয়াছে, এখন চা নিয়ে যাচ্ছি হচ্ছে ওয়ার্ডে, ওয়ার্ডে সারা সারা রাত পর্যন্ত বসে বসে পড়তে হবে, ব্যাস আইটেম আছে। হ্যাঁ ডিপ্লোমা করা যায়, ডিপ্লোমা করা যায়, হ্যাঁ বিশেষ কিনে না, হ্যাঁ আমাদের কলেজে পসিবল, তো আমাদের কলেজে বিএসসি মানে কমার্স থেকে নার্সিং ডিপ্লোমা থাকে, ডিপ্লোমা ডিপ্লোমা হচ্ছে তোর ডিপ্লোমাতে তোর ফার্স্ট। এতক্ষণ আমাদের হচ্ছে
স্কিন হচ্ছে ডার্মাটোলজি লেকচার ক্লাস ছিল, তো ম্যাম চলে যাওয়ার পর মেডিসিন ক্লাস স্টার্ট হয়। মেডিসিন আজকে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি পড়াচ্ছে। এটা একটা বড় ক্লাস। শেষ করে আমরা একটু রেস্টুরেন্টে আসি, বিকজ ক্লাসের মধ্যে হঠাৎ করে আমাদের মনে হয়েছে যে আমরা আজকে বাইরে খেতে যাই। তো ক্লাসেই ডিসাইড করলাম কোথায় যাবো, কী করবো, বিকজ অনেক দিন ধরে আসা হয় না বাইরে। তো বাইরে আমরা হচ্ছে চার জনের জন্য। তো বাসায় এসে দেখি হচ্ছে আমার পার্সেল চলে আসছে, তো আমি একটা সেরাম আর হচ্ছে দুটো মেকআপ প্রোডাক্টস অর্ডার দিই, চলে আসছে এগুলো সুন্দর করে। আজকে তো হচ্ছে আমাদের টনসিলেক্টিং আয়োজন ছিল, তো হোল ক্লাসকে স্যার হচ্ছে গণহারে পেন্ডিং দিয়েছে। তো পেন্ডিং দেওয়ার পর স্যার এটা হচ্ছে আবার নতুন করে আরেকটা আইটেম দিয়ে দিয়েছে, হচ্ছে পে টনসিলার অ্যাপসেস। তো এখানে অ্যাপসেস অ্যাপসেস অনেক পড়া দিয়েছে। তো হচ্ছে এটা এখনও হচ্ছে লেকচার ক্লাসেও পড়ায়নি, বাট হচ্ছে এখন মানে হচ্ছে আমার নিজে নিজেই পড়তে হচ্ছে, স্যারও পড়াই দেয়নি এখনও। স্যারকে বলতে হবে সামনে পড়ানোর জন্য, বাট স্যার হচ্ছে জানি না, স্যার অনেক বেশি স্ট্রিক্ট, মানে অনেক বেশি প্যারা দিচ্ছে। রিসেন্ট দুই দিনের মধ্যেই স্যার হচ্ছে দুইটা আইটেম দিয়ে দিয়েছে অলরেডি। এখন দেখি কালকে আবার পেন্ডিং খায় কিনা, অলরেডি একটা পেন্ডিং খেয়ে ফেলেছি, দেখি এখন কালকেও খায় কিনা, আল্লাহ জানে। কালকে রাত্রে হচ্ছে আমি মানে হোল চ্যাপ্টারটা একবার হচ্ছে পড়তেই একদম রাত 12টা বেজে গিয়েছে। তো এখন হচ্ছে একবার পড়লে তো হচ্ছে আইটেমে স্যারের সামনে কিছু বলতে পারবো না, এখন আবার রিভাইজ দিচ্ছি, আবার দুইবার পড়ে তারপর যাচ্ছি কলেজে, না হলে তো আইটেমে কিছুই বলতে পারবো না। আর স্যার যদি আজকেও একদম গণহারি পেন্টিং দেয় তাহলে তো এটাও গেছে। বৃষ্টি হবে, আমার এখন অনেক বেশি খারাপ লাগতেছে। আমাদের চারজনের ফ্রেন্ড আছে একটা গার্লস, তো আমাদের হচ্ছে চকলেট দিয়েছেন, তো ওই চকলেটগুলো এখন হচ্ছে আমরা আমাদের নিজেতে হচ্ছে ডিভাইড করে নিচ্ছি কার কতগুলো থাকে। তো বাইরের মধ্যে এত সুন্দর বৃষ্টি পড়ছিলো হঠাৎ করে, ধুম করে বৃষ্টি আসছে। তো ডাইনিং ক্লাস হচ্ছিলো, ম্যাম তো প্রথম পড়ানোর পর হচ্ছে ছুটি দিয়ে দিয়েছে, তো আমরা হচ্ছে বৃষ্টিগুলো শিখে গেছিলাম বলাই যায়। এর মধ্যে আমার ফ্রেন্ড চা খাচ্ছে, মানে কফি খাচ্ছে, কফি বাসিয়ে নিয়ে এসছে বানিয়ে ক্লাসে করে খাচ্ছে। আর বাইরে অনেক সুন্দর সবাই চলে আসছে বৃষ্টি দেখার জন্য। আমাদের হচ্ছে ছুটি হয়ে গেছে বাইরে, এখন বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে, বাট অনেক বৃষ্টি হয়েছে বাইরে আজকে। আমার রাস্তায় হচ্ছে অনেক পানি জমে গেছে, অনেক পানি। আজকে এই পেট অঞ্চলের অ্যাপসেসের উপর হচ্ছে আমাদের আইটেম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার ক্লিয়ার হয়ে গেছে। বাট স্যার তারপর হচ্ছে লাস্ট আইটেমের পর স্যার কিছু পড়িয়ে টপিক পড়িয়ে দিয়েছে, ওগুলোই হচ্ছে আবার হচ্ছে বইয়ের মধ্যে লিখছিলাম আমি কী কী স্যার হচ্ছে নতুন নতুন অ্যাড করেছে, কী কী ভাইবাতে আসবে ওগুলোই পড়ছিলাম। Is down on my knees, thought I couldn't stand up on my own. Turns out sometimes he's stronger alone. হচ্ছে আমার চাচা আমার কাজিনরা আসছিল, তো এই হচ্ছে 12:30 বাজে, তারপর আমরা যাই ছাদে, ছাদে যতক্ষণ হচ্ছে আড্ডা দিই
মানে ভালোই লাগে। অনেকদিন পর আমি ছাদে উঠেছি, অনেকদিন পর, মানে হচ্ছে রাতের ভিউটা অনেক সুন্দর ছিল। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।